চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসব শেষ হচ্ছে। ব্যবসায় প্রশাসন অনুষদে চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট এই উৎসবের আয়োজন করে। দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 24টি দল দুদিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং রানার আপ হয় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়। দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম মনিরুল হাসান। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সঞ্জীব কুমার ঘোষ এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আলী আর রাজি উপস্থিত ছিলেন।